হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনি যখন আইফোনে কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করবেন, তখন কিন্তু আপনি যে অডিও সেকশন থেকে কিন্তু আপনি ইন্টারনাল কোনো অডিও আইফোনে অ্যাড করতে পারবেন না। সেটা আইফোনে আপনি কাইন মাস্টার দিয়ে এডিট করেন, অথবা ইনশর্ট ভিডিও যে এডিটর আছে সেটা দিয়ে এডিট করেন। আপনি কিন্তু এখানে যখন যাবেন, মিউজিকে যাবেন, আপনি কিন্তু এখান থেকে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন না। ইভেন আপনি যদি আইফোনে কোনো ভিডিও, মানে ভিডিও থেকে বা কোনো অডিও ডাউনলোডও করে থাকেন, সেটাও কিন্তু আপনি এই আপনার যে ইন্টারনাল যে সোর্সটা, ইন্টারনাল সোর্স থেকে কিন্তু আপনি খুঁজে পাবেন না। তবে আজকে আমি দেখাবো যে আপনি কীভাবে খুব সহজেই কোনো অডিওকে ডাউনলোড করে, বিশেষ করে কপিরাইট ফ্রি মিউজিক যেটা আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে বা ইউটিউব থেকে ডাউনলোড করে সেটা কাইন মাস্টারে কীভাবে অ্যাড করবেন। চলুন তাহলে শুরু। দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যারা ভিডিও এডিটিং করি তাদের জন্য কিন্তু অডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন কপিরাইট ফ্রি মিউজিক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ করেছিলাম, আপনি ভ্লগস নো কপিরাইট মিউজিকে যেতে পারেন, অথবা NCS নো কপিরাইট মিউজিক। তো আপনি যেই সোর্স থেকেই ডাউনলোড করেন না কেন, আমি আপনাদেরকে ভ্লগস নো কপিরাইট মিউজিক থেকে ডাউনলোড করে দেখাচ্ছি। তো আপনি আইফোনে কিন্তু এটা খুবই একটা জটিল ঝামেলা, আইফোনে কিন্তু কোনো মিউজিক, কোনো অডিও ভিডিও কিন্তু ডাউনলোড করা খুব টাফ হয়ে যায়। তো আপনি এই চ্যানেলে চলে যাবেন, এই চ্যানেলে যাওয়ার পরে আপনার যে ভিডিওটা আপনার ভালো লাগবে সেটা আপনি ক্লিক করবেন, এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন আছে, তো আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। আপনি যেহেতু অডিও দরকার, আপনি কিন্তু ভিডিও ডাউনলোড করলে কিন্তু হবে না, তো আপনি এখান থেকে কপি লিঙ্কে কপি অ্যাড করবেন। কপি অ্যাড করার পর আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইউটিউব ভিডিও টু অডিও ডাউনলোড। এটা যখন সার্চ করবেন প্রথমেই কিন্তু আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, যেটা হচ্ছে y2mat.com। তো y2mat.com আপনি চলে যাবেন, যাওয়ার পরে কিন্তু এখানে সরাসরি অডিও ডাউনলোড করার কোনো অপশন আসবে না। তো আমি এখানে আমার যে ভিডিওটা আমি যে কপি করে নিয়ে আসলাম ইউটিউবের যে ভিডিও লিঙ্ক থেকে আমি অডিও বানাতে চাচ্ছি সেটা আমি কপি করে নিয়ে আসার পরে এখানে কিন্তু পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন, দেখবেন এই ভিডিওটা এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এখানে শো করবে, কিন্তু কথা হচ্ছে যে আমার তো ভিডিও দরকার নেই, আমার তো দরকার অডিও। এই দেখেন এখানে ভিডিওর পাশেই কিন্তু অডিও সিগনেচার, মানে অডিও সাইনটা দেওয়া আছে, তো আমি এখান থেকে অডিওটা ক্লিক করে দেবো। তো অডিও ক্লিক করার পরে কিন্তু এখানে অনেক সময় অ্যাড আসতে পারে, তো বিজ্ঞাপন আসলে কিন্তু কিছু করার নেই, আপনাকে বিজ্ঞাপনটা রিমুভ করতে হবে, কেটে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন আছে, তো আপনি ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে একটা আসবে, পপ আপ আসবে, এটা ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে এই ডাউনলোডে আপনি আবার ক্লিক করবেন, MP3 কিন্তু আমরা ডাউনলোড করছি। তো এখানে MP3 ডাউনলোড করার পরে একটা পপ আপ আসবে, এই পপ আপটাকেও আপনাকে আবারও কেটে দিতে হবে। এখান থেকে আপনি পপ আপটা কেটে দিবেন, দিয়ে এটা ওপেন করবেন, করার পরে আবারও ডাউনলোড MP3-তে ক্লিক করবেন। একটু ওয়েট করতে হবে, দেখতে হবে যে এখানে ডাউনলোডের এটা অপশন আসে কিনা, আপনাকে তার জন্য একটু ওয়েট করতে হবে। তো আমরা ওয়েট করছি, দেখি ডাউনলোডের এটা আসে কিনা। তো অনেক সময় একবার ক্লিক করে চলে আসে, তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে ডাউনলোড অপশন চলে আসছে, একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড অপশনও চলে আসছে। তো এটা কিন্তু তারাই করবেন যারা আইফোনে ভিডিও এডিট করার সময় অডিও খুঁজে পান না। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করছি, ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে, আমরা ততক্ষণে ওয়েট করব। এবং এখানে ডাউনলোড হলেই হবে না, এখানে আপনি যদি আইফোনে কোনো অডিও ডাউনলোডও করেন কিন্তু আপনি যখন কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করার সময় ওপেন করতে যাবেন, তখন যা দেখবেন যে সেই অডিওটা আপনি কোনোভাবেই কাইন মাস্টারে নিয়ে আসতে পারছেন না। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে আরেকটু কাজ বাকি থাকবে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ওপেন ইনে ক্লিক করবেন। ওপেন ইনে ক্লিক করার পরে আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অপশনে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন মোর অপশন পাবেন একটা, আপনি এখানে বিভিন্ন অ্যাপস দেখাবে, আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে চলে যাবেন স্ক্রল করে, তো এখানে মোর অপশনে গিয়ে আপনি ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পরে আপনি একেবারে নিচে চলে আসবেন, একেবারে নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন কাইন মাস্টার 5, আমার যেটা প্রো ভার্সনটা আমি ইউজ করি, তো কাইন মাস্টার 5-এ আপনি ক্লিক করবেন। আপনি যদি ইনশর্টে নিয়ে আসতে চান, ইনশর্টে ক্লিক করবেন, তাহলে আপনি যে ডাউনলোড অডিও ডাউনলোড করেন সেটা কিন্তু ইনশর্টে ওপেন হয়ে যাবে। আপনি যদি কাইন মাস্টারে করতে চান, আমি কাইন মাস্টারে ক্লিক করছি, করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা পপ আপ আসবে যে আপনার যে কাইন মাস্টার যে নো কপিরাইট মিউজিক যেটা আপনি ডাউনলোড করেন ওয়াজ সেভড ইন ইন্টারনাল ফোল্ডার
ইন দ্য অডিও ব্রাউজার। এরপর আপনি এখানে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে এখন যদি আপনি অডিওতে যান তাহলে একটু আগে আমরা যে কপি অডিওটা ডাউনলোড করেছি আমরা নামটা খেয়াল আসছে কিনা এখানে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই অডিওটা এখানে আমি পেয়ে যাচ্ছি। তো এভাবে কিন্তু আপনি যখন আইফোন এডিট করবেন, আইফোনে আপনার কাইন মাস্টার দিয়ে এডিট করেন বা ইনশট দিয়ে এডিট করেন, আপনি কিন্তু খুব সহজেই এটা করে ফেলতে পারবেন। সো ভিউয়ার্স, আমাদের আজকে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।